অশান্ত বাংলাকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না। এসব তিন চব্বিশ পরগনার জেলা তৃণমূল যুব কংগ্রেস চলো কংগ্রেস রাজপথে বিজেপি আপনারা ইতিমধ্যে জানেন যে আসামে প্রায় 19,06,000 মানুষ এনআরসি লিস্ট থেকে বাদ পড়েছে এবং তার মধ্যে প্রায় 11,50,000 প্রায় হিন্দু ভাই বোনেরা আছেন, 6,00,000 মুসলিম ভাই বোনেরা আছেন। এবং আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবাংলায় দিলীপবাবুরা তারা এখানে 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেছেন। এই ঘটনার প্রতিবাদে আমরা বলছি 2 লক্ষ নয়, 2,000 নয়, 2 জন মানুষকে যদি দিলীপবাবুরা যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমরা প্রথমেই দিলীপবাবুদের পশ্চিমবাংলা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এটা পশ্চিমবাংলায় তৃণমূল যুব কংগ্রেস সেই প্রতিবাদে আজকের গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামছে। জেলাতে বেশ কয়েকজন মারা গেছে এনআরসি আতঙ্কে, কী বলবেন? খুব স্বাভাবিক, কারণে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিশেষ করে নরেন্দ্র মোদী আজকের যে হিটলার কার্যকলাপ যেভাবে আজকে গ্রহণ করেছে, যেটা স্বাধীন ভারতে 74 বছরে কোনো সরকার করতে পারেনি, তাই অপদার্থ সরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে আজ গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস এই ধিক্কার সমাবেশ এবং রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে।